passengers, train number 3, 1, 4, 3, 7, are Shiara Naihati local is arriving on platform number 1. Yatrigal Kripaya Dhyande Gari Sankhya 3, 8, 4, 3, 7, 8. Shiara Naihati local platform number 8. So very good morning. আমি আকাশদীপ সুজাতা আর তোমরা দেখছো বিগিয়ে ব্লগস আর আজকে সকাল থেকে আমরা ডিসাইড করছি করতে পারছিলাম না যে আমরা আজকে বড় মায়ের সাথে দেখা করতে যাব কিনা মা থেকে সেটা না পেলে তো না কি লাভ নেই তোমাদের দেখাতে পারবো না তো আজকে অনেক কাল বাদে আমরা লোকাল ট্রেনে উঠেছি এখন আমরা দমদম ক্রস করে বেলগুড়িয়া বেলগুড়িয়া ক্রস করে যাচ্ছি চলো সঙ্গে থাকো নৈহাটি জংশন বড় মার বাড়িতে বলা যায় এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় মার কাছে এটা একটা সুবিধা আছে কি সুবিধা বলি অরবিন্দ রোড মানে যেখানে বড় মার পুজোটা হয় সেই পুজোটা স্টেশনের ঠিক অপোজিটের রাস্তাতেই হয় তো সেই জন্য স্টেশন থেকে নেমে অন্য কিছু করে মানে অন্য কিছুভাবে খোঁজার কোনো দরকার হয় না জাস্ট স্টেশন থেকে বেরোবো অপোজিটের রাস্তাটাই হচ্ছে বড় মার বাড়ি আজকে একটু আগে থেকে ব্লগ করছি এমনি অন্যান্য দিন ব্লগ করি হচ্ছে একেবারে স্পটে পৌঁছে বাট আজকে মনে হলো একটুখানি র রাখি কারণ আজকে হয়তো মা না চাইলে সত্যিই আসা হতো না আমরা ফাইনাল করে নিয়েছিলাম যে আমরা আসবোই না আজকে কোনোভাবেই আসবো না সকালে উঠে ডিসাইড করেছিলাম আসবো তারপর ডিসাইড হলো আসবো না আর এখান থেকে স্টেশন থেকে দেখো দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এটা একটা প্যান্ডেল হয়েছে এবছর কালী পুজো নৈহাটিতে খুব হ্যাঁ এটা একটা প্যান্ডেল খুব সুন্দর লাগছে মানে দেখে বোঝা যাচ্ছে না এত সুন্দর করেছে আচ্ছা এই হচ্ছে স্টেশন থেকে বেরোচ্ছি ঠিক আছে ওই দেখো ওইখানে গেট তৈরি হয়ে গেছে ওইটা হচ্ছে অরবিন্দ রোড ওখান দিয়ে যেতে হবে হচ্ছে বড় মার বাড়িতে আর আমরা অল্প স্বল্প একটু মিষ্টি কিনবো কারণ একটু পুজো দেওয়ার আছে আসলে এখানে তো আসা হয় না যখন এসেছি তখন পুজো না দিয়ে যাই কেন লাড্ডু কত করে গো 5 টাকা প্রত্যেকটা কালী পুজো দেখাতে যাবো একটা একটা করে ঠিক আছে আচ্ছা এইখানে একটা মন্দির রয়েছে দেখো এখানে কিন্তু মায়ের আবক্ষ মূর্তি এখানে মায়ের আবক্ষ মূর্তি নিচে কিন্তু আবার মা রয়েছেন শিবকে কোলে নিয়ে আর এখানে মামা ফ্যাপা রয়েছেন শ্রী তো ভিড় একদমই পছন্দ করে না আমি তো তাও করি বলতে গেলে পুজো দেখতে ভিড় ঠেলে পুজো দেখতে পাচ্ছি না ভিড় ঠেলে দেখতে ভালোবাসি না পুজো দেখতে ভালোবাসি অল্প স্বল্প ভিড় হলে ঠিক আছে এত লোকের মাঝখানে আমি কখনো আসিনি অনেস্টলি কলকাতা ভালো লাগছে মানে এনজয় করছি ঠিক আছে নতুনত্ব লাগছে বেশ ভালো লাগছে এরকম আমি কখনো দেখিনি ভালো লাগছে এখানে এটা হচ্ছে যে কোনো আড়ম্বর নেই ঠাকুরের ওই ভক্তিটাই এখানে শেষ করতে একদম এবং এই করতে করতে আমরা চলে এসেছি হচ্ছে 2 নম্বর প্যান্ডেলে আবার সত্যি কথা বলতে গেলে আমি একটু কনফিউজ এই নামগুলো কি কি ছিল একটা ছিল বেচা কালি এটা মুসলি গাজা কালি মুখটা দেখা যাচ্ছে না চেষ্টা করছি যদি দূর থেকে দেখানো সম্ভব হয় বাট মায়ের মুখের সামনেই কেউ একজন বসে মাকে সাজাচ্ছেন তো সেই জন্য দেখানো সম্ভব হচ্ছে না অনেস্টলি বলতে গেলে আমি বা শ্রী এই ব্লগটাকে টিপিক্যাল প্যান্ডেল বা পুজোর ব্লগ রাখতে চাইনি এটা পুরোপুরি মাকে তো দেখাবোই তার সাথে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেই জিনিসটা শেয়ার করছি দিনটা কি স্পেশাল হ্যাঁ হ্যাঁ কালী পুজোর ডে স্পেশাল ব্লগ যেখানে নৈহাটিতে এই অরবিন্দ রোডে যে 5টা 6টা বিখ্যাত পুজো হয় সেই সেই পুজোর যে আমেজটা বা সেই পরিবেশটা কীরকম হয় জাস্ট সেটা দেখানো কিন্তু দেখো বলতে না বলতে কিন্তু আরও একটা পুজোতে চলে এসেছি এটা মোস্টলি হকার্স কালী মানে নামগুলো হয়তো হয়তো একদমই তাই
দেখার জন্য একটা উদ্গ্রীব হয়ে থাকার মতন একটা বিষয় তো হয়ই। আমরা কিন্তু সেই জায়গায় অলরেডি পৌঁছে গেছি যার টানে আমরা এসেছি, বড় কালী পুজো। ওই যে এটি বড় কালী পূজা সমিতি, পুলিশ প্রশাসন কিন্তু এখানে, প্রশাসন এখানে সামলাচ্ছে তৎপর। আচ্ছা, এখানে কিন্তু লাইন দিতে হচ্ছে, ওখানে কিন্তু প্রশাসন পুরো সামলাচ্ছেন এই লাইন ব্যবস্থা, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, বাদিকে চলবে, বাদিকে চলবে, বাদিকে চলবে, বাদিকে চলবে। এর মাঝখানেই যতটা সম্ভব হলো সবার আগে চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার মাকে। পরের বছর থেকে আমার আশাটা মানে সম্ভব না, এত ভিড়, এত ধাক্কাধাক্কি। তা আমি ওকে এটাই বললাম যে ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে ধার্মিক হওয়ার জন্য যে ভিড় হয় তা নয়, এই এক্সপিরিয়েন্সটা করার জন্য মানুষ এখানে আসে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার, মানে আমার সিয়ে দুজনেরই সব রকম এক্সপিরিয়েন্স হলো। মানে আমরা এলাম, এসে কিন্তু আমরা অঞ্জলি দিলাম মন্দিরের ভেতরে ঢুকে। এখানে একটা জিনিস বলবো যে কাউকে কোনো পার্সিয়ালিটি, তারা সত্যি ভালো, কোনো রকম পার্সিয়ালিটি চলছে না এখানে। সবাই কিন্তু সবাই এক, বড় মা সন্তান, একদম ধর্ম যার যার, বড় মা সবার। পুরো ঝোড়ো কাকের মতন অবস্থা আমার আর স্ত্রীয়ের। ওখান থেকে নৈহাটি থেকে যখন বেরোলাম তখন তো দেখলেই ট্রেন থেকে, ট্রেনে ওঠার পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল, মানে ট্রেনে ওঠার আগে থেকেই, যে আর ক্যামেরা বার করার সাহস দেখাইনি। নেমে বাড়ি ঢুকছি এখন, ওই জন্য আবার ক্যামেরার সামনে আসলাম। আমাদের এই নৈহাটির এই যে আজকে বড় মায়ের এখানে গেলাম, এই ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালো হলো, বেশ এনজয় করলাম, নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। অনেকদিন বাদে মানে লোকাল ট্রেন জার্নি করলাম, লোকাল ট্রেন জার্নি করলাম, আমাদের বেশ ভালো লাগলো। তো টোটাল এই যে আজকের যে আমাদের দিনটা গেল, আর তোমরা যে সাথে নৈহাটি বড় মাকেও দেখতে পেলে, সেটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে এরকম ভিডিও আরও দেখতে চাও, চ্যানেলে প্রচুর এরকম ভিডিও আছে, প্লিজ দেখো। এবং আরও এরকম ভিডিও আসছে, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে যাও, নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ব্লগে খুব জলদি, আজকের জন্য টাটা।